আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কালারেবল এবং ক্রোমাটিক নাম্বার নিয়ে। তো কালারেবল নিয়ে আমাদের মধ্যে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে যে এরকম যে ইফ জি ইজ এ সিম্পল গ্রাফ, জি যদি একটা সিম্পল গ্রাফ হয় উইথ লার্জেস্ট ভার্টেক্স ডিগ্রি ডেল ডেল, দেন জি ইজ ডেল প্লাস ওয়ান কালারেবল। মানে হচ্ছে যে এখানে একটা সূত্র বা শর্ত হচ্ছে যদি জি যদি হয় একটা একটা গ্রাফ এবং তার লার্জেস্ট লার্জেস্ট ভার্টেক্স কত, লার্জেস্ট ডিগ্রি মানে অর্থাৎ একটা ভার্টেক্স যে ভার্টেক্সটার এখানে অনেকগুলো ভার্টেক্স থাকবে, যে ভার্টেক্সটার ডিগ্রি লার্জেস্ট সে ভার্টেক্সটার ডিগ্রির মানটাকে আমরা ডেল ধরব, তাহলে এটার কালারেবল হবে ডেল প্লাস ওয়ান। এখানে দেখতে পাচ্ছি এ ভার্টেক্সটার ডিগ্রি হচ্ছে থ্রি, এ ভার্টেক্সটার ডিগ্রি থ্রি, এ ভার্টেক্সটার ডিগ্রি থ্রি, এ ভার্টেক্সটার ডিগ্রি দেখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে এই ভার্টেক্সের ডিগ্রি কত সাত, তাহলে যদি সুতরাং এখানকার ডেল সমান কত সেভেন, সো কালারেবল হবে যে ডেল প্লাস ওয়ান, তাহলে ডেল প্লাস ওয়ান সমান কত এইট, তাহলে কালারেবল কত ডেল প্লাস ওয়ান, তাহলে এখানকার কালারেবল ডেল প্লাস ওয়ান মানে এইট। অর্থাৎ আপনি এখানে আটটা কালার করতে পারবেন, এখানে আপনি আটটা কালার, এটা কিন্তু মিনিমাম বলা হয়নি, এখানে একটা আটটা কালার একটা সূত্র, এখানে আপনি আটটা কালার করতে পারবেন। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এটা অনেক ক্ষেত্রে এরকমও বলা যায় যে অনেক চিজ গ্রাফের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম কেও রিপ্রেজেন্ট করে যে ম্যাক্সিমাম আপনি আটটা কালার করতে পারবেন। এখানে দেখুন, এখানে দেখুন এই এখানে দেখতে পাচ্ছেন যে ওর ইয়ার সংখ্যা কত, এর সংখ্যা হচ্ছে ফোর, ভার্টেক্স হচ্ছে ফোর এবং প্রত্যেকটা তিন 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 করে, ফর দ্যাট রিজন তার মানে এখানে হবে যে ডেল সমান হবে যে থ্রি দাঁড়াবে, তাহলে ডেল প্লাস ওয়ান সমান কত, ডেল প্লাস ওয়ান সমান ফোর, তাহলে ডেল প্লাস ওয়ান হচ্ছে ফোর, সুতরাং এটা ফোর কালারেবল। এখন আমরা জানবো ক্রোমাটিক নাম্বার কি। তার আগে ক্রোমাটিক নাম্বারের একটা লম্বা ডেফিনেশন আপনাদের সামনে শো করি, দেন আমি ক্রোমাটিক নাম্বারটাকে শর্ট করে বলি। ক্রোমাটিক নাম্বার হচ্ছে যে দ্য ক্রোমাটিক নাম্বার অফ এ গ্রাফ, জি ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ কালার্স নিডেড টু কালার দ্য ভার্টিসেস অফ জি, সো দ্যাট নো টু অ্যাডজাসেন্ট ভার্টিসেস শেয়ার দ্য সেম কালার, দুইটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স অর্থাৎ দুইটা লাগোয়া ভার্টেক্স সেম কালার শেয়ার করবে না, এমন সর্বনিম্ন কালারটাই হচ্ছে যে ক্রোমাটিক নাম্বার। যেমন দেখুন এখানে আমরা আঁকার চেষ্টা ক্রোমাটিক নাম্বারকে আমরা এখানে এখানে এটাকে আপনি ক্রোমাটিক জিও বলতে পারেন, এটাকে এটাকে অথবা ল্যামডা জিও বলতে পারেন, এটাকে ল্যামডা করে আঁকা, এটাকে ল্যামডা এরকম করে আঁকা, ঠিক আছে। এরপরে আপনি গামা জিও বলতে পারেন, সো গামা জি যেহেতু বেশি ফেভারেট, গামা অকেশনালি নর্মালি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কমনলি ডিনোটেড করা হয় যে ল্যামডা জি দ্বারা ক্রোমাটিক নাম্বারকে। ক্রোমাটিক নাম্বার কি, সেই লোয়েস্ট নাম্বার, সেই সবচাইতে লোয়েস্ট কালার নাম্বার যেটার কারণে দুইটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স কি হবে না, সেম কালারে কালার্ড হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কমপ্লিট গ্রাফ, তো কমপ্লিট গ্রাফ হলে তো কিছু বলার নাই, কমপ্লিট গ্রাফ হলে প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড, সো এখানে প্রত্যেককেই আলাদা আলাদা কালার দ্বারা কানেক্ট করতে হবে, অর্থাৎ এখানে যতগুলা ভার্টেক্স ততগুলা কালার, এখানে ভার্টেক্স কয়টা ছয়টা, সো এখানে কালারও হবে ছয়টা, কে সিক্স এর জন্য। এখানে দেখেন এটা একটা হুইল, হুইল হচ্ছে কত, এর 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 ইয়া ভার্টেক্স কয়টা, এক দুই তিন চার পাঁচ, এখানে ভার্টেক্স পাঁচটা হওয়া সত্ত্বেও কালার থ্রি, কেমনে আমি যদি এখানে রেড দিই, এখানে দিলাম গ্রিন, দেন আবার দিলাম রেড, দেন আবার দিলাম গ্রিন, তারপরে কি আবার রেড দিব, রেড দিলে তো এই তো অ্যাডজাসেন্ট হয়ে যাবে, ফর দ্যাট রিজন এখানে আমরা ব্লু দিতে বাধ্য হচ্ছি, তাই এটা হচ্ছে যে সিটি। কিন্তু এখানে কিন্তু হুইলের ক্ষেত্রে আপনার যে ইটস ভার্টেক্স বেশি হলেই যে কালার বেশি দিতে হবে এমনটা না, এখানে দেখুন ভার্টেক্স কয়টা ছয়টা, এখানে আমরা দেওয়ার ট্রাই করি রেড গ্রিন, রেড গ্রিন আবার রেড আবার গ্রিন, সো এদের মধ্যে কোনোভাবে অ্যাডজাসেন্ট দুটা ভার্টেক্স কিন্তু সেম কালার ইয়া করতেছে না, তাই আমরা এটাকে কি করতে পারি, এটা এটা কীরকম হবে, এটা অবশ্যই এটা কীরকম হবে, এটা হবে যে এই এটার এটার এই ক্রোমাটিক নাম্বার হবে টু। এরপরে দেখুন স্টার গ্রাফ, স্টার গ্রাফে যাই আঁকেন না কেন গ্রাফ টু হবে, কারণ স্টার গ্রাফে তো আমরা জানি, আর যদি এই গ্রাফগুলা অর্থাৎ সাইকেল, এখানে সি সিক্স সি ফাইভ মানে হচ্ছে যে সাইকেল, আর কে মানে হচ্ছে কমপ্লিট, এগুলো যদি না বুঝে থাকেন লিঙ্ক ডিসক্রিপশনে আছে, আর যদি প্রথম থেকে আমাদের ভিডিওগুলো দেখে আসেন তাহলে অবশ্যই জিনিসটা বুঝেন। এরপরে দেখুন আমাদের এখানে এই ভার্টেক্সটার নাম যদি আমি যদি এখানে এটা এটা যদি আমি রেড দ্বারা কালার করি তাহলে এটা হচ্ছে গ্রিন, তাহলে এক টানা সবগুলোকে আমি গ্রিন দিয়ে কালার করলে কোনো প্রবলেম হবে না, সো এটা এটার ইয়া নাম্বার কত, এটার এটার ক্রোমাটিক নাম্বার হচ্ছে যে টু। তো এখন দেখুন আমরা এখানে দেখুন ক্রোমাটিক নাম্বার আর কালারেবল কখনোই সেম না, এখানে দেখুন এখানে আমি কয়টা কালার করতে পারবো, এখানে যদি আমি রেড দিই তাহলে এখানে আমি গ্রিন দিলাম, তো এখানে যদি গ্রিন দিই এখানে আমি ব্লু দিলাম, তাহলে গ্রিন ব্লু আবার গ্রিন আবার ব্লু আবার গ্রিন আবার ব্লু
কিন্তু এখন আবার এখানে গ্রিন চলে আসছে সো আমি এখানে ইয়েলো দিতে পারি তাহলে রেড গ্রিন ব্লু ইয়েলো সো আমার এখানে এটা যেহেতু একটা হুইল তাহলে ডাব্লিউ কত 1 2 3 4 5 6 7 8 এখানে ডাব্লিউ 8 এটা হুইল তাহলে এখানে আমরা কি দিতে পারবো এখানে এর এর ক্রোমাটিক নাম্বার হচ্ছে যে 4 ওর ক্রোমাটিক নাম্বার 4 কিন্তু দেখুন কালারেবল হচ্ছে 8 আর এখানে দেখুন আবার এখানে ওর ক্রোমাটিক নাম্বার কত হবে এখানে যদি আমি রেড দিই তাহলে ওর তিনটার সাথে কানেক্টেড যেহেতু এটা কমপ্লিট গ্রাফ সো এখানে যতগুলা ভার্টেক্স ততগুলা কালার তাহলে রেড গ্রিন ব্লু ইয়েলো তাহলে এটাকে এটা এটার এটার ক্রোমাটিক নাম্বার কত এটার ক্রোমাটিক এটা কমপ্লিট গ্রাফ কমপ্লিট 4 তাহলে এটার এটার ক্রোমাটিক নাম্বার হবে যে 4 তাহলে দেখুন এখানে ক্রোমাটিক নাম্বার যা কালারেবল নাম্বারও তা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে যে সেম হবে তা কিন্তু না ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পেরেছেন কালারেবল এবং ক্রোমাটিক নাম্বার সম্পর্কে আসসালামু আলাইকুম